আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বিডি স্পোর্টস নেটওয়ার্কে। টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ নিয়ে বিতর্ক থামছেই না। ম্যাচে আম্পায়ারের কিছু সিদ্ধান্ত নিয়ে চলছে তুলকালাম। এরই মাঝে সবচাইতে আলোচিত বিরাট কোহলির ফেক ফিল্ডিং এবং ভেজা মাঠে খেলানো। অধিনায়ক সাকিব হাসান সংবাদ সম্মেলনে এই নিয়ে মুখ না খুললেও শোনা গিয়েছে মাঠ ভেজা থাকায় তিনি খেলতে চাইছিলেন না। এবার শহীদ আফ্রিদি মন্তব্য করছেন, ভারতকে সেমিতে তুলতে বাংলাদেশকে জোর করে খেলানো হয়েছে শতবর্ষে, যখন বৃষ্টি নামে খেলা বন্ধ হয়ে গেলে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে 17 রানে জিতে যেত বাংলাদেশ, বিপদে পড়ে যেত ভারত। তাই সামা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের প্রতি পক্ষপাতের অভিযোগ এনেছেন আফ্রিদি। টিভিতে দেখা গিয়েছে সাকিব এই বিষয়ে কথা বলেছে, দেখাই যাচ্ছিল যে মাঠটা ভেজা। আইসিসি আমার মনে হয় ভারতের দিকে পক্ষপাত ছিল, তারা ভারতের সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করতে চেয়েছে। ভারত পাকিস্তান ম্যাচের আম্পায়াররাই কিন্তু বাংলাদেশ ভারত ম্যাচের দায়িত্বে ছিল। ক্রিকেট বিশ্ব জানে তারাই সেরা আম্পায়ারের পুরস্কার পাবেন। ম্যাচটিতে 27 বলে 60 রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন লিটন দাস। বৃষ্টির পর পিছলে গিয়ে তিনি চোট পান, পরের বলে রান আউট হয়ে যান। ভারত খেললে আইসিসি চাপে থাকে, কারণ এর সঙ্গে অনেক কিছুই জড়িত। তবে লিটন দারুণ খেলেছে, ইতিবাচক ক্রিকেট খেলেছে। ছয় বছর শেষে মনে হয়েছে সামনের 2-1 ওভারে বাংলাদেশ যদি উইকেট না হারায় তাহলে তারা ম্যাচ জিতবে। সব মিলিয়ে দারুণ খেলেছিল বাংলাদেশ, কিন্তু তাদের চুরির কারণে হারতে হয়েছে। তাই তো এবার আমরাও যাচ্ছি পরের ম্যাচে আমাদের বিপক্ষে বাংলাদেশকে জিতিয়ে দেওয়া হবে। আর বাই এনি চান্স যদি জিম্বাবু ভারতকে হারিয়ে দেয় তাহলেই কেল্লা ফতে আইসিসি, বুঝবে ঠেলার নাম বাবাজি। দর্শক, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশ কি জিতবে পাকিস্তানের বিপক্ষে? কি মনে হয় আপনার কাছে জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।